হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি সো এখন যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে আমরা বিপরীত ফাংশন হ্যাঁ বিপরীত ফাংশন খুবই খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে আমাদের এইচএসির জন্য এবং অ্যাডমিশনের জন্য বিপরীত ফাংশনের এমসি কেউ খুবই আসে সেটা শর্টকাট টেকনিকটা তোমরা যদি জানো একদম ইজিলি তোমরা কি করতে পারবা কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা কি করতে পারবা এমসিকিউটা দাগাই ফেলতে পারবা তুমি যদি না পারো ট্রিকটা তাহলে তো সমস্যা হয়ে যাবে বিশাল বড় সো আমাদেরকে তাই জানতে হবে যে আসলে শর্টকাট টেকনিকটা কী সো এই শর্টকাট টেকনিকটা হচ্ছে একদম সিম্পল তোমরা যদি এই জিনিসটা আয়ত্ত করতে পারো তোমরা দশ সেকেন্ডের মধ্যে অর্থাৎ পাঁচ সেকেন্ডের মধ্যে দশ সেকেন্ডের মধ্যে তোমরা একটা এমসি দাগাইতে দাগাই ফেলতে পারবা সো কীভাবে তুমি করবা সেটা হচ্ছে তুমি দেখো এখানে কি আছে এটার কি বিপরীত ফাংশন করতে হবে এটার বিপরীত ফাংশন তুমি কিভাবে করবা সেটা হচ্ছে দেখো এখানে টু এক্স মাইনাস কোথাও থ্রি বাই কোথাও ফাইভ এক্স মাইনাস কোথাও ফোর আছে এখন তুমি এটাকে কীভাবে তুমি বিপরীত ফাংশন করবা একদম এক লাইনে করে ফেলতে পারবা বিপরীত ফাংশন এক লাইনে করে ফেলতে পারবে এমসিকিউর জন্য কিভাবে করবা তুমি দেখো এখানে এইখানে যে এখানে মাইনাস থ্রি এখানে মাইনাস থ্রি মাইনাস থ্রি রাইখে দিবা এখানে যে ফাইভ এক্স এখানে কত ফাইভ এক্স ফাইভ এক্স রাইখে দিবা দেওয়ার পরে দেখবা এখানে দেখো এখন এটা আছে আর এটা আছে না এখন তোমার এখানে একটা দায়িত্ব আছে কি দায়িত্ব দেখো এখানে কিন্তু মাইনাস একটা চিহ্ন আছে সো এখানে যে মাইনাস চিহ্নটা এখানে মাইনাস চিহ্নটা মাইনাস চিহ্ন রাইট হয়ে দেবা রেখে দেওয়ার পর আর এখানে দেখো একটা জিনিস করতে হবে কি এটা যে এক্স এর যে সহগ আছে সেই সহগটা এখানে নেবা এক্স এর সহগটাকে এখানে পাঠাবা এবং এইটাকে কি করবা এইটাকে কি করবা এখানে পাঠাবা এইটাকে কি করবা এখানে পাঠাবা দেখবা তাহলে তোমার কি বিউট ফাংশন হয়ে গেছে প্রথমে এই কাজটা করে দেবা প্রথমে এটা আমি এখানে রেখে দিয়েছি এটা এখানে রেখে দিয়েছি একদম হুবহু এবং চিহ্ন সহকারে তারপরে দেখো এখানে থ্রি আছে এখানে থ্রি কি করবো এখানে থ্রি আনবো আর এখানে কি করবা আর এই যে ফোর ফোরকে এখানে পাঠাবো এখানে যদি পাঠাই তাহলে কত ফোর এক্স তোমার আনসার কী হয়ে যেতে সেইটাই তাহলে এফ ইনভার্স এফ ইনভার্স এফ ইনভার্স এক সময় কত ফোর এক্স মাইনাস কত থ্রি বাই কত ফাইভ এক্স মাইনাস কত থ্রি দেখছো একদম ইজি না একদম ইজি তোমরা যখন বুঝতে পারবা এই জিনিসটা দেখো দশ সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা সো আশা করি তোমাদের এই এই টপিকটা ভালো লাগছে আর পরবর্তীতে আরও আরও ভিডিও শর্টকাট টেকনিক পাওয়ার জন্য আমাকে কমেন্টে জানাবা প্লিজ এরকম আরও ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপরে আমি শর্টকাট এমসি কিউ বিশেষ করে শর্টকাটের উপর তোমাদের ক্লাস নেব আশা করি তোমাদের সবারই এই টপিকগুলো অনেক ভালো লাগবে সকলে ভালো থাকবা আসসালামু আলাইকুম